এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকবো, খুব মন দিয়ে শুনবেন। এক, গীবতের পরিচয়। দুই নাম্বার, কয় মাধ্যমে গীবত করি। তিন নাম্বার, কয় ধরনের গীবত করি। চার নাম্বার, গীবতের ভয়াবহতা। পাঁচ নাম্বার, গীবতের ক্ষতি। ছয় নাম্বার, গীবতের স্তর। সাত নাম্বার, গীবতের গন্ধ পাওয়া যায় এমন আটটা শব্দ আমরা সর্বশেষ শিখব। এই জন্য বলছি একদম এদিক সেদিক মাথা নাড়ায় না, পুরাটা সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর, গীবতের পরিচয়। তিরমিজি শরীফের ১৯৩৪ নম্বর হাদিস ১৯৩৪। এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করবে। আপনাদের এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম, এই আব্দুল করিমের ব্যাপারে আওয়াজ আগেরটাই করেন, এরকম হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, আগের মতোই করে, এরকম হলো কেন? আপনাদের এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম, এই আব্দুল করিমের কোনো একটা বিষয় আপনাদের সামনে আমি বললাম, যেই কথাটা আব্দুল করিম যদি শুনতো এখানে তাহলে অপছন্দ করবে, এটাকে কি বলা হয়? গীবত। এখন আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর যদি আব্দুল করিমের মধ্যে সত্যিকার অর্থে এই অপরাধটা থাকে, হইতে পারে কিনা? সত্যিকার অর্থে অপরাধটা তার মাঝে থাকতেও পারে নাও থাকতে পারে। আমি এক ব্যক্তির সমালোচনা করলাম আপনাদের সামনে, যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে ওই অপরাধটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি তার মাঝে অপরাধটা থাকে তাহলে হবে গীবত, যদি অপরাধটা না থাকে তাহলে হবে অপবাদ। এক সাহাবী রসুলকে প্রশ্ন করলেন, ইন কানাফি আখিমা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি এই অপরাধটা থাকে তাহলে এটা কি হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানাফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি এই অপরাধ থাকে এটাই তুমি গীবত করলা। তার মাঝে যদি ওই অপরাধটা না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন তো আপনারা, আমি এক ব্যক্তির সমালোচনা করছি আপনাদের সামনে, যদি সমালোচনাকৃত অপরাধটা তার মাঝে থাকে এটাকে কি বলা হয়? আর যদি না থাকে অপবাদ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। হ্যাঁ, আপনি কইবেন, হ্যাঁ তো এটা করছে, আরে করছেই তো, এটা করলেই তো গীবত। হ্যাঁ হ্যাঁ তো খেয়ে এটা করলো কি লেগে তাই তো কইছি, তা আপনি করছে দেখেই তো বলছেন, আর বলছেন দেখে গীবত, আর যদি না থাকে এটা অপবাদ। আমরা গীবত করি চার মাধ্যমে, বলেন কয় মাধ্যমে? এতদিন জানতেন শুধু মুখ দিয়ে গীবত হয়, আজকে জানবেন চার মাধ্যমে গীবত করি আমরা। এক নাম্বার, আল গীবাতু বিল লিসান, জিব্বা দিয়ে গীবত, মুখ দিয়ে গীবত। দুই নাম্বার, আল গীবাতু বিল কল, অন্তর দিয়ে গীবত। তিন নাম্বার, আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। চার নাম্বার, আল গীবাতু বিল কিতাবা, লেখায় গীবত। ফেসবুক ব্যবহারকারীরা একদম উঠেন না, মন দিয়ে শুনেন, লেখায়ও গীবত হয়। আমি আবার বলছি, এরপর আবার আপনারা বলবেন। এক নাম্বার মুখের গীবত, দুই নাম্বার কলম দিয়ে গীবত, তিন নাম্বার ইশারায় গীবত, চার নাম্বার কলম দিয়ে বা লেখায় গীবত। এবার আপনারা বলেন, এক নাম্বার মুখ দিয়ে, দুই নাম্বার কলম দিয়ে, তিন নাম্বার ইশারায়, চার নাম্বার লেখা দিয়ে। মুখ দিয়ে গীবত এটা তো সবাই জানেন। আমি ওনার ব্যাপারে অযথা আপনাদের সামনে যদি একটা গীবত করি যেটা দরকার ছিল না, অপরাধ একটা করছে উনি, কিন্তু ওনার এই অপরাধটা বলা দরকার ছিল না তাও বলে দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তুমি অযথা একজনের ব্যাপারে এটা বলে ফেললা, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, তুমি জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা এই অনর্থক গীবতের কারণে তোমার ঠিকানা হতে পারে। সহিহ বুখারীর বর্ণনা ৬৪৭৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফীহা ইয়াযিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা
মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি অনর্থক কারো গীবত করে, সমালোচনা করে, অনর্থক হুদাই বলছে মুখ দিয়া, কোন দরকার ছিল না বলা, চারিজনে চা খাইতেছি আন্দাজে আমি ওনার ব্যাপারে কইয়া দিলাম একটা কথা, নবীজি বলেন ওই ব্যক্তি এই কথার পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে নাই যে কি হইতে পারে। ইয়াহুবি বিহা ফিন্নার আবু আদম ইম্মা বাইনাল মাশরিক, একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরে সে যাবে, নাউজুবিল্লাহ। এই জিব্বা নিয়ন্ত্রণ করেন, আল্লাহ হেফাজত করেন আমাদের। বেশিরভাগ মানুষ শুধু জিব্বার অপরাধে জাহান্নামে যাবে। সহিহ বুখারী 6478 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। رسول الله صلى الله عليه وسلم বলেন, কোন ব্যক্তি পরিণতি চিন্তা না করে কথার কথা বলে ফেলছে। আমরা অনেক সময় কথা বলে বলি, এই তুই এটা বললি কেন, আরে এমনি কথার কথা বললাম, এই আজকে থেকে আর কথার কথা বইলেন না, এই যে কথার কথা বলে ফেলছেন, তিন চারজন কথা বলতে বলতে হঠাৎ একজনের ব্যাপারে বললেন, তো আমি বললাম থর মেয়েরে কি কইলেন, আরে মেয়ে এমনি কথার কথা কইলাম, এগুলো এত গুরুত্ব দেন কা। রসুল বলেন এই একটা কথার কথা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, জিব্বাকে গীবত থেকে হেফাজত করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দুই নাম্বার, কোন মাধ্যমে গীবত করি, কলব। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ, কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা 5143 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম যন্না, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। ফাইন্না যন্ন আকযাবুল হাদিস, বেশি পরিমাণে খারাপ ধারণা করা এটা হলো সবচেয়ে মিথ্যা কথা। তাহলে কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গীবত, আর এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলবে কখনো কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন, কলবে দাফন করে দিবেন, মুখে ইস্তেগফার পাঠ করবেন, আর নিজের 99টা গুনাহের কথা স্মরণ করবেন। কথার কথা, ওই ব্যাটার তো একটা, আপনার আরো 99টা। তাহলে কলবে কারো ব্যাপারে খারাপ ধারণা আসা এটা কলবের গীবত। তিন নাম্বার, আল গীবাতু বিল ইশারা, এটা একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান, দেখেন এই যে আমি বললাম, এই বললাম এই দেখ দেখ দেখ, হাত দিয়ে ইঙ্গিত করে একজন খাটো মানুষ আপনাদেরকে ইঙ্গিতে দেখেছে, এই 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 দেখ দেখ, ইঙ্গিতে এভাবে কথাও বলি নাই, কিচ্ছু বলি নাই, সুদিন করছে চোখ টিপে মেরে বল, এটা ইশারার গীবত, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো আছে আমাদের মাঝে, বলেন হ্যাঁ। মুসনাদ আহমদের হাদিস শুনেন, 25708 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশাত সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, দখালাত ইমরাতুন কাসীরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فقلت بإبهامي هكذا أشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর দরবারে একজন খাটো মহিলা উপস্থিত হয়, নবীর দিকে আমি হাতের মাধ্যমে এইভাবে ইশারা করে আল্লাহ নবীকে ইঙ্গিতে দেখা দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন খাটো মহিলা, মুখে কয় না, ইঙ্গিতে, আমি ইঙ্গিতে এইভাবে বলে দিলাম, হুজুর দেখেন দেখেন খাটো। আল্লাহ নবী সাথে সাথে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। শিক্ষক কেমন দেখেন তো, শরীয়তের ব্যাপারে কাউরে ছাড় নাই, নগদ। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি আমাদের আম্মা জান, কতটা আমানতদার দেখেন, তার নিজের ঘটনা আম করে কয়ে দিছে, উনি তো পারতেন যে এটা আমি কুমুনা, আমার সাথে ঘটনা, কিন্তু না, উনি আমাদেরকে বলছে কেন, আমরা যেন আমরা এই হেফাজত থাকি, আমরা যেন এই অপরাধ থেকে দূরে থাকি। তো আম্মা জান বলেন, আমি একজন নারীকে ইঙ্গিতে দেখাইছি হুজুর খাটো, রসুল কয় ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করছো। আবু দাউদ শরীফের হাদিস 4875 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারীও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসিরা নবীজির আরেকজন বিবি ছিলেন আমাদের আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটা বাংলা বলবো এই বাংলাটাই কিন্তু বলবেন আমাদের আম্মাজানের শানে অন্য বাংলা বলবেন না আম্মাজান সফিয়া দেখতে তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু কম লম্বা ছিলেন মানে একটু কম লম্বা ছিলেন এই বাংলাটাই বলবেন যে একটু কম লম্বা ছিলেন আম্মাজানের তুলনায় সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কম লম্বা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা তানি কাসিরা হুজুর সফিয়া তো এমন এমন অর্থাৎ একটু কম লম্বা নবীজি কি বললেন দেখেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত আয়েশা তুমি এমন একটা বাক্য বললা যেই বাক্যটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় এই বাক্যের বিষাক্ততায় সমুদ্রের পানির রং পাল্টে যাবে এটা গীবত এই গীবত নামক আপনার আমার কোন বাক্য সমুদ্রে সমুদ্রে তুমি একনা নদী সামনে কক্সবাজারের সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয় নবী বলেন এটার যদি আসর প্রতিক্রিয়াটা সমুদ্রের মধ্যে ছড়াইতো তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যেত একটা গীবতের এই পরিমাণ বিষাক্ত মুসলমানের সম্মান হানি করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে ইশারায় গীবত বুঝাইছিনি চুক্তিবান এই চোখ দিয়ে একজন আরেকজনকে ক্রিটিসাইজ করা অপমান এটা আমরা করব না ইনশাআল্লাহ চার নাম্বার কোন মাধ্যমে গীবত করি জানি লেখা ফজরের নামাজ পড়া ফেসবুকে যদি আপনি একটা স্ট্যাটাস না দেন তাহলে তো দেশ অচল হয়ে যাবে কেমনে দেশ চলবো কারণ আপনি একটা লেখা না লিখলে আপনি তো দেশ নিয়ে বহুত টেনশনে থাকেন এই জন্য আপনি লিখে দিলেন ফেসবুকে জুনায়েদ আল হাবিব সাহেব আর নাই সবাই একবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস পাঠ করেন আবার সবাই সুরা ফাতেহা ইখলাস পাঠ করে লিখতেছে আলহামদুলিল্লাহ কেউ লিখতেছে সমাপ্ত কেউ ইংলিশে লিখতেছে ডান মানে সমাপ্ত কেউ লিখতেছে আই হ্যাভ কমপ্লিটেড আমি শেষ করেছি বাস মানে যার যে লিখতেছে আই হ্যাভ ফিনিশড আমি শেষ করেছি মানে এক একজনে সুরা ফাতেহা আর তিনবার ইখলাস পড়া পড়া দিতেছে আমার শেষ আপনি না পড়ে থাকলে আপনিও পড়ুন হুজুরে হসপিটালে নাস্তা খাচ্ছে এই যে লিখে দিলেন মারা গেছে কি কামটা করলেন হ্যাঁ উনি নাস্তা খাইতেছে বুঝছো উনি এখন আলহামদুলিল্লাহ জীবিত আছে তো এই যে আপনার কাজটা করলেন তো একজন ব্যক্তির ব্যাপারে আপনি ফেসবুকে এটা ঠিক আছে এটা একটা আরেকজনের ব্যাপারে একটা গীবত লিখে দিছেন আপনি সমালোচনা বেচারা আসলে একটা অপরাধ করছে মনে করেন দশ বছর আগে তো দশ বছর আগে অপরাধটা করার পর উনি তওবা কইরা ভালো হয়ে গেছে এখন দশ বছর পরে আইসে আপনি কথার কথা এটা আবার লিখে দিয়েছেন ফেসবুকে কি দরকার ছিল আপনার এটা লেখা বলেন আমারে এই যে তার অপরাধটা আবার লেখলে নতুন করা কথা শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা এরে তো বুঝতাম কত ভালো মানুষ এই বুঝি এমন লোক আসলে বেটায় এই অপরাধটা হ্যাঁ করছে ঠিক আছে দশ বছর আগে তো হয়তো উনি আল্লাহর কাছে মাপ চেয়ে প্রিয় হয়ে গেছে আপনি কাজটা করলেন কি ইমাম গাজালি বলেন কাযালিকাল গীবাতু বিল কিতাবা ফা ইন্নাল কলম আহাদুল লিসানাইন লেখা দিয়েও গীবত হয় কলম হলো দুই ভাষার এক ভাষা মানুষ মুখ দিয়ে ভাষা বলে কলম দিয়ে ভাষা লেখে ইমাম গাজালি বলেন যে মুখ দিয়ে যেই কথা বলা গীবত কলম দিয়ে সেই বাক্যটা লেখা কলমের গীবত লেখার গীবত মনে থাকবেনি বলেন আমার সাথে বলেন বলেন মুখ দিয়ে যেটা বলা গীবত বলেন সেটা লেখাও গীবত মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে মুখ দিয়ে গীবত করব না কলব দিয়ে গীবত করব না ইশারায় চোখে কাউরে গীবত করব না লেখার মাধ্যমে গীবত করব না ইনশাআল্লাহ পাঁচ ধরনের গীবত করি আমরা সাধারণত বলেন কয় ধরনের এক নম্বর শারীরিক গীবত এক ব্যক্তি দেখতে খাটো এক চোখ অন্ধ খাটো মানুষকে খাটো বললে কষ্ট পায় আসলে খাটো উনি কিন্তু খাটো বললে উনি কষ্ট পায় তো ওনারে কেন বলবেন আপনি এটা এক ব্যক্তির চোখ কানা উনি জানে উনি কানা কিন্তু ওনাকে যদি আপনি কানা বলেন উনি কষ্ট পাবে আল্লাহ বানাইছে তাকে এমন আপনি কানা বললেন না এটা শারীরিক গীবত দুই নাম্বার চারিত্রিক গীবত চারিত্রিক গীবত কি ওই যে বললাম এক ব্যক্তি মনে করেন ভালো হয়ে গেছে তো তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলতেছে কি আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কার সাথে শুনলাম ওই অমুক পাড়ার ওই ছেলের সাথে ইন্নালিল্লাহ কষ্ট সব নিজেননি কয় না নিশি তো পুরাপুরি ছেলে তো ভালো মাশাল্লাহ তাবলিগে গেছে চিল্লা লাগাইছে আইসা মাশাল্লাহ ছেলে ইদানিং দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে কই ঠিকই তো আর কিছু জানেন না কি আর
হ্যাঁ ঠিক আছে এই যে ভাই ওই যে মাই মেয়ের বাপ কি হইছে বাস বাজান বলো ঠিক করে এই যে কি কি কইছে বিয়া ভেঙে গেছে শেষ এটা চারিত্রিক গীবত রাশির জন্য না এগুলো আমাদের অহরহ হচ্ছে তিন নম্বর বংশীয় গীবত বংশীয় গীবত কি আপনি কোন বংশের অমুক বংশের সুর গোষ্ঠী সব এগুলো হয় আমাদের তো এই যে আপনি ওই বেচারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে পাঁচক তো নামাজ পড়ে হেরে কয় সুর গোষ্ঠী তো উনি তো নামাজ পড়ে হয়তো ওনার বংশে কোনো কালে একজন চুরি করছে তো এটা তার দোষ তাকে কেন বলছেন আপনি এইটা হলো বংশীয় গীবত চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত আপনার দশজন বন্ধুকে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিছেন নয়জন নয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা গজের পাঞ্জাবি পরে আপনার মেয়ের বিয়েতে আসার সামর্থ্য আছে এটা আপনিও জানেন আর ওই যে আপনার আরেকজন বন্ধু উনি একশো টাকার উপরে গজের পাঞ্জাবি কেনার সামর্থ্য নাই এটাও আপনি জানেন দশ বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে আপনি কি করেন এই নয়জনেরই সময় দেন ওরে দেন না কেন দেন না আপনার পেস্টিস একটু লাগতেছে ও কি কি জামাটা পরেছে তো হঠাৎ একজনে কয় কি ও আপনি ওই বন্ধুরে সময় দেন না কা তো বইলা ফেলছে আরে বেটা কি বইরেছেন এটা ও আবার শুনে ফেলছে ওই যে ওই বন্ধু কথাটা একটু কানে শুনে ফেলছে কষ্ট পাবেনি আপনি তো জানেনি সে একশো টাকার উপরের গজের পাঞ্জাবি কেনার সামর্থ্য নাই এটা দাওয়াত দিচ্ছেন কেন আপনি এটা পোশাক পরিচ্ছেদের গীবত তাই কোনো মানুষ যদি তার সামর্থ্যের মধ্যে পোশাক পরে তার ওই পোশাককে আপনি ছোট করতে পারেন না কারণ তার সামর্থ্য অতটুকু আপনি কিভাবে তারে এটা নিয়ে ছোট করবেন পাঁচ নাম্বার পরোক্ষ গীবত পরোক্ষ গীবতটা আমাদের খুব বেশি হয় আমার দিকে সবাই তাকান সহজে বুঝবেন আপনারা বসে আমি ওনার সাথে বসে গল্প করতেছি এখানে তো ওনার বললাম তো এরপরে এই ঘটনা ঘটছে উনি কয় বুঝছি আর কওয়া লাগবো না এর মানে আমি যার কথা বলতেছি উনি বুঝালেছি কে আমিও বুঝালেছি কে আর সামনে আপনারাও বুঝছেন কে কিন্তু কেউ কারো নাম বলি না সবগুলা গীবত করছি এটা পরোক্ষ গীবত আমি বলছি বলার পর কয় বুঝছি বলা লাগবে না কে মানে আমি যারে বুঝাইছি উনিও বুঝে ফেলছে আমিও বুঝে ফেলছি সামনে যারা আপনারা বুঝে ও বুঝছি কে নাম বলছি কারো এই সবাই পরোক্ষ গীবতের গুনাহে লিপ্ত হলাম আল্লাহ না করেন এটা জাহান্নামে নিয়ে যেতে পারে তাহলে এক নাম্বার শারীরিক গীবত দুই নাম্বার চারিত্রিক গীবত তিন নাম্বার বংশীয় গীবত চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত পাঁচ নাম্বার পরোক্ষ গীবত এই পাঁচ ধরনের গীবত চার মাধ্যমের গীবত সব গীবত থেকে আল্লাহ হেফাজত করেন গীবতের ভয়াবহতা জানবো এখন আমরা গীবতের শুধু একটু বাংলা জেনে রাখবেন একটা ভয়াবহতা বাই হাকি শরীফের বর্ণনায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চেয়ে বড় অপরাধ গীবত জিনার চেয়ে বড় অপরাধ আচ্ছা বলেন তো একটা ব্যক্তি জিনা করছে এটা কি আমরা বড় অপরাধ হিসাবে দেখি নাকি গীবতটা বাস্তবিক জিনাটা আমরা কোনটাকে গীবতটাকে বড় অপরাধ দেখি না জিনাটা জিনা দেখলে বাস এরে আলকাত্রা মালকাত্রা যা আছে লাগায় টাকায় কথার কথা অথচ গীবত ওই জিনা নামক অপরাধের চেয়ে আরো ভয়ঙ্কর যেই গীবত যেই অপরাধটা আমরা সারাদিন করতেছি এটা আমরা অপরাধেই মনে করতেছি না আর যেটা ওটার চেয়ে নিম্ন এটা একদিন হইলে এলাকা পুরা গরম অথচ যেটা অহরহর হচ্ছে এটার ব্যাপারে আমাদের আলোচনাই নেই বলেন আপনারা জিনা ভয়ঙ্কর না গীবত হ্যাঁ গীবত মুসলমানের সম্মানহানি আসসিলসিলাতু সহিহা কিতাবের নাম 1871 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الربا اثنان وسبعون بابا ادناها اتيان الرجل امه واربع الربا استطاله الرجل في عرض المسلم بغير حق رسول الله صلى الله عليه وسلم বলেন সুদের 72 টা শাখা বলেন কয়টা 72 টা শাখা ادناها اتيان الرجل امه সবচাইতে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা ও আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরজিল মুসলিমি বিগাইরি হক সুদের সবচাইতে বড় শাখা হলো কোন মুসলমানের অন্যায়ভাবে সম্মানহানি করা সম্মানহানি কোন মুসলমানের গীবত করাকে রসুল কয় এটা বড় সুদ সুদ হালাল না হারাম রসুল কয় এই সুদ হারাম যে এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কোন মুসলমানের গীবত করলা পরনিন্দা করলা এটা বড় সুদ আল্লাহ হেফাজত করেন এবার আমরা জানবো গীবতের পরিণাম ক্ষতি গীবতের তিনটা ক্ষতি জানবো বলেন কয়টা
এক নাম্বার ইহকালীন ক্ষতি, দুই নাম্বার পরকালীন ক্ষতি, তিন নাম্বার উভয় ক্ষতি। উভয় ক্ষতি মানে দুনিয়া আখেরাত মিলা। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি আপনি যদি কারো গীবত করেন আর যদি তার থেকে মাপ না চান, মনে রাখেন মরণের আগে আল্লাহ আপনার ঘরে হলেও আপনাকে অপমান করে ছাড়বেন। মানে ঠিক কি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, কারণ আমি তো এখন হাদিস কে মুইলা, আমার মুখের কথা না। তো আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা, 4880, 4880 এই হাদিসের বর্ণনাকারী আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا لا تغتاب المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা শুধু মুখে ঈমান এনেছো, অন্তরে যাদের এখনো ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানদের গীবত করবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি মুখে বলে আমি ঈমানদার, আবার ওই মুখেই যদি কারো গীবত করে, রাসূল বলছেন তুমি মুখেই ঈমানদার, কলবে তোমার এখনো ঈমান ঢুকে নাই। কারণ এক মুখে তুমি ঈমানের দাবি করা, ওই মুখে আবার গীবত করা। রাসূল বলেন যদি তুমি মুখে বলো আমি ঈমানদার, আবার ওই মুখেই যদি তুমি গীবত করো, তো বুঝতে হবে তুমি মুখে মুখে ঈমানদার, তোমার কলবে এখনো ঈমান ঢুকে নাই। কি বুঝলাম? এখনো শেষ করি নাই। কি বুঝলাম? মুখে এবং কলবে যার ঈমান থাকবে সে কখনো মুসলমানের গীবত করবে না। লা তাগতাবুল মুসলিমিনা, মুসলমানদের গীবত করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করবা না। ফা ইন্নাহু মান ইত্তাবি আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতাহু। কোন ব্যক্তি যদি অপর মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ তালাশ করে। কে বলেন না? কে? আমি ওনার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আমি ওনারটা পাইতেও পারি নাও পাইতে পারি, রব তো আমারটা পেয়েই যাবে। না বুঝেন নাই মনে হয়। আমি ওনারটা তালাশ করি দোষ, আল্লাহ আমারটা দোষ তালাশ করে। আমি ওনারটা পাবো অথবা না পাবো সন্দেহ আছে, আল্লাহ তো আমারটা নিশ্চিত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান যখন আরেকজনের দোষ তালাশ করে, পরনিন্দা করে, আল্লাহ ওটার দোষ তালাশ করে। রাসূল বলেন মাইয়াত্তাবিউল্লাহু আওরা, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হলেও অপমান করে ছাড়বে, তার ঘরে অপমান করে ছাড়বে। এটা ইহকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কি? পরকালীন ক্ষতি হলো তামার নোক, তামার নোক দিয়ে গীবতকারী তার চেহারা আর বুক খামচাইতে থাকবে কেয়ামত পর্যন্ত। কেয়ামত কিন্তু মানে কেয়ামতের মাঠে তো বিচার রয়ে গেছে, এই কেয়ামতের বিচারের আগে গীবতকারী মরণের পরে তামার নোক হবে তার, এই নোক দিয়ে তার চেহারা আর বুককে খামচাইতে থাকবে। আবু দাউদ 4878 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস থেকে বর্ণনা, নবীজি বলেন লাম্মা উরিজা বি মারাতু বি কওমিন লাহুম আসফারুম মিন নুহাস। মেরাজে আমি রওনা করলাম, আমি একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি তাকিয়ে দেখলাম লাহুম আসফারুম মিন নুহাস, তাদের নখগুলা তামার নখ। ইয়াখমিশুনা উজুহাহুম মাসদুরহুম, এই নখ দিয়া তারা তাদের চেহারা আর তাদের বুকগুলা এইভাবে খামচাইতেছে, তারা এইভাবে খামচাইতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, এরা তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো। কি খাইতো? এই জায়গার কেউ আছেন মানুষের গোশত খান? মানুষের গোস্ত মানি গীবত করত। ওয়াকাউনা ফি আরাদিহিম, যারা মানুষের সম্মান হানি করত। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। গীবতের উভয় ক্ষতিটা দেখেন আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। আমি খানা খাইতেছি মনে করেন, আচ্ছা এটা এটা দিয়ে দেখা, এটা একটা প্লেট মনে করেন, খানা খাইতেছি, খানা খাওয়ানোর সময় এক লোকমা মুখে দিতে দিতে আরেকজনের দোষ কইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা বিরজুলিন মুসলিমিন আকলাতান, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের দোষ বলতে বলতে এক লোকমা খাবার মুখে নেয়, খাবারটা নিতেছে, আচ্ছা ওই মুখে, আরে তোর বেড়া ফালতু, এই সে বলতে বলতে, ফাইন্নাল্লাহ ইউতিমুহু মিসলাহা ফি জাহান্নাম, এই পরিমাণ আগুনের দোলা আল্লাহ তার মুখে ঢুকাইয়া দিবে জাহান্নামে। এরপরে মনে করেন আপনি সেলোয়ার পড়তেছেন, জামা পড়তেছেন, জামা পড়তে পড়তে আরেকজনের দোষ কইতেছেন, জামা পড়তেছেন, বিবি কয় কি অবস্থা মনে করে, আরে থোর আর কইও না, বিবিরে কইতেছেন আর জামাটা পড়তেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাউবান বিরাজুলিন সাউবা, কোন ব্যক্তি যদি জামা পড়তে পড়তে কারো দোষ বলে, ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাউবা, জামা পড়তে পড়তে যদি দোষ বলে, ফাইন্নাল্লাহ ইয়াকসুহু মিসলাহু ফি জাহান্নাম, আল্লাহ এই জাতীয় আগুনের জামা তাকে জাহান্নামে পড়ায়া দিবে। ওয়ামান খামা বিরিয়াইন ওয়াস সুমআতিন, ওয়ামান কামা বিরাজুলিন রিয়াআন ওয়াস সুমআতান বা মাকামা রিয়াইন ওয়াস সুমআ, কোন ব্যক্তি যদি অপরের দোষ বইলা মানুষের সামনে বড় হইতে চায়, কোন ব্যক্তি অপরকে খাটো করে মানুষের সামনে বড় হইতে চায়, আপনারাও খুশি জি হুজুর আরো কোন ইচ্ছা মতো ওইডারে তো আপনাদের সামনে আমি খুব বাহবা পাইতেছি। আল্লাহ রসুল বলেন ফাইন্নাল্লাহ ইয়াকুমু বিহি মাকামা রিয়াইন ওয়াস সুমআতিন ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে লক্ষ কোটি মানুষের সামনে দেখায় আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি না দুনিয়াতে মানুষের সামনে বড় হইতে চাইছো, এখন ঠিক আছে হযরত আপনাকে আখেরাতেও মানুষের চোখের সামনেই আমি জাহান্নাম দিচ্ছি। যান কি দোষ চর্চা করবেন, কারো গীবত করব? আমরা অনেক নামাজির এগুলো গুরুত্বই দিই না, মানে নামাজ পড়তে গেছে না মসজিদে, পাঁচ মিনিট বাকি বসে বসে গীবত করে, কারে বুঝাইবেন? দশ মিনিট বাকি দুজনে বৈশা বৈশা কি অবস্থা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে নি, কার সাথে কি শুনলাম এর বলে বাম চোখে সমস্যা আছে শুরু হয়ে গেছে, এগুলো হাসবেন না, গুরুত্ব সহকারে নেন। আমরা ভালো ভালো পরিবেশগুলোকে আজকে গীবত দিয়ে নষ্ট করে ফেলছি। ভালো একটা মজলিস শুরু হয়, পাঁচ সাত জনে সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, আল্লাহর কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, বলতে বলতে হঠাৎ এক ব্যক্তির সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমরা জানবো গীবতের স্তর, গীবতের চারটি স্তর, এক নাম্বার কুফরি, দুই নাম্বার মুনাফিকি, তিন নাম্বার হারাম, চার নাম্বার যেই গীবত বলা হারাম, এই গীবতের বিধান হলো হারাম, এই গীবত শোনাও হারাম, চার নাম্বার মুবাহ বা বৈধ, জালেমের জুলুম প্রমাণ করার জন্য বিচারকের সামনে জালেমের বিরুদ্ধে দুই চারটা দোষ বলা জায়েজ। দুই চারটা দোষ বলা কি আছে? এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, কখনো কখনো কারো সমালোচনা করা ওয়াজিব, কি বলেন তো? আপনারা সেজদা দেন কাকে? খুব মন একদম দিল থেকে বলবেন কাকে? এক ব্যক্তি আপনাদের এলাকায় নতুন আসছে, ইমাম হইয়া আসার পরে উনি আপনাদেরকে আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়া শিখায়, কথার কথা। তো এতদিন সেজদা শুধু আল্লাহরে দিতেন, নতুন করে উনি এমনভাবে বুঝাইছে আর আপনারাও বুঝে ফেলছেন, হ্যাঁ আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়ার বিধান আছে। আপনাদের এই এলাকার প্রায় দেড় দুইশো মানুষ তৈরি হয়ে গেছে যে এখন অন্য জায়গায়ও সেজদা দিতে চায়, আল্লাহ ছাড়াও বাসে বাসে বিভিন্ন জায়গায় গিয়া সেজদা দেওয়ার জন্য তৈরি। এখন এই এলাকার উলামায়ে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরাম, ইমাম খতিবরা সবাই মিলে ওই ব্যক্তির সমালোচনা করা ওয়াজিব। ওই ব্যক্তির সমালোচনা করা কি? কেন? জাতির ইমানকে হেফাজত করার জন্য ওই ব্যক্তির সমালোচনা করা তখন ওয়াজিব। কি কথা বুঝে আসছে? আচ্ছা, গীবতের গন্ধ পাওয়া যায় এমন আটটি শব্দ শিখবো আমি, প্রথমে এক ছাসে বলতেছি পরে ব্যাখ্যা দিচ্ছি। এক নাম্বার গীবত পরনিন্দা, এটার অর্থ। দুই নাম্বার ইফকুন, মিথ্যা রটনা করা। তিন নাম্বার বুহতানুন, মিথ্যা অপবাদ দেওয়া। চার নাম্বার নামিমা, চুগলখুরি করা। পাঁচ নাম্বার জুল ওয়াজহাইন, দ্বিমুখী নীতি অবলম্বন করা। ছয় নাম্বার হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, এই হুমাজা সামনে সমালোচনা করা। সাত নাম্বার লুমাজা, পিছনে সমালোচনা করা। আট নাম্বার সাত মুন, ব্যঙ্গ করা। ওই যে রসুলের ব্যঙ্গকারী, কি বলা হয়? সাতিমে রসুল। এক নাম্বার গীবত বা পরনিন্দা, এটা তো এতক্ষণ শুনলাম। দুই নাম্বার ইফকুন, মানে মিথ্যা রটনা করা। আল্লাহ কোরআনে বলেন হাজা ইফকুম মুবিন, আম্মা জান আয়েশার ব্যাপারে মুনাফিকরা যখন মিথ্যা রটনা করলো তখন আল্লাহ বলে দিলেন এটা স্পষ্ট মিথ্যা রটনা। তিন নাম্বার বুহতান, মানে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হাদা বুহতানুন আজিম, আম্মা জান আয়েশার ব্যাপারে যখন মিথ্যা রটনা করলো আল্লাহ বলে দিলেন এটা স্পষ্ট মিথ্যা অপবাদ। চার নাম্বার নামিমা, নামিমা মানে চুগলখুরি করা। চুগলখুরি চিনেন নি আপনারা? ওনারটা এর কাছে আর একটা ওনার কাছে বলে বেড়ানো, এটাকে কি বলা হয় বলেন? চুগলখুরি। আবু দাউদ শরীফের চার হাজার আটশো একাত্তর নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ছয় হাজার বান্ন নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন,
করার সময় নবীজি বললেন ইন্নাহুমা লাইউআযযাবান এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে এরপর বললেন ওয়ামা ইউআযযাবানে ফি কাবীরিন এই দুই কবরে যাদের শাস্তি হচ্ছে বড় কোনো অপরাধে না ও শুনেন এটা রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই রাসূল বলতে পারছে আবার বলছি রাসূল যে বলছে এই দুই কবরে আযাব হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে নবী জানছে জানার পরেই বলছে মনে রাখবেন নবী নিজের থেকে কিছু বলে না আল্লাহ না বলাইলে আল্লাহ যা বলে সেটাই নবী বলে কি কথা বুঝে আসছে হ্যাঁ এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি যুবক ভাইরা শুনেন যারা আপনারা প্রস্রাব কইরা শুধু পানি নেন ঢিলা টিস্যু টিস্যু নেন না দাঁড়ায় কোনো মতে সাইরা দৌড় দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি এক কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে সে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না এখন ফতোয়া জিগায় কো হুজুর পানি নিলে শুধু চলবে না পানি নিলে শুধু চলবে না না চলবে এটা ট্রাই করবেন কিভাবে প্রস্রাব করে কিছুক্ষণ বসে থাকেন উঠেন না দেখবেন একটু পরে ফোটায় ফোটায় পড়তেছে তো আপনি পানি নিয়ে আসার পরেও তো এটা ফোটা ফোটা পড়বে এই জন্য টিস্যু নেবেন আর মাটি থাকলে মাটি মাটি নিলে ভালো না পারলে টিস্যু ওয়াম্মাল আখর আর আরেক কবরে ফাকানা ইয়ামশি বিন নামিমা সে চুগুল ঘুরি করত এই জন্য ওই কবরে শাস্তি হচ্ছে সুম্মা দাআ বি আসিবিন নকবিন একটা খেজুরের কাঁচা ডাল আনছে রসুল আনার পর ফাশাক্কাহু বি ইসনাইন দুই টুকরা করছে করার পর একটাকে এক কবরের উপর স্থাপন করছে আর একটা আরেক কবরের উপর এরপর বললেন লাল্লাহু ইউখাফফাফু আনহুমা মালাম ইয়াই বাসা এই দুইটা কাঁচা ডাল শুকনো হওয়ার আগ পর্যন্ত আমি আশাবাদী এই দুই কবরের আযাব হালকা করা হবে তাহলে বলেন তো চুগলখুরির কারণে শাস্তি কবরে হয় এটা আমরা জানলাম মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব এই কিতাবের 17998 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ এই পৃথিবীর আল্লাহর বান্দাদের মাঝে সবচেয়ে উত্তম বান্দা তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে বলেন তো যাদেরকে দেখলে কাদের কথা মনে পড়ে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ওয়া শিরারু ইবাদিল্লাহ আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা তিন শ্রেণী বলেন কয় শ্রেণী এক নাম্বার আল মাশাউনা বিন নামিমা চুগলখোর যারা তারা হলো সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা মহব্বতের মানুষদের মাঝে যারা ফাটল ধরায় তারাও সবচেয়ে নিকৃষ্ট তিন নাম্বার আল বাগুনাল বুরআ আল আনাতা ভালো মানুষদের যারা খারাপ কামনা করে তারা সবচেয়ে নিকৃষ্ট এই এলাকার একজন আল্লাহওয়ালার ব্যাপারে আপনাদের কেউ কামনা করলেন এটা ঠাডা বুড়া মরতে পারলো না কামনা করছেন আপনি একটা ভালো মানুষের ব্যাপারে মনে রাখেন রাসূল বলেন একজন ভালো মানুষের ব্যাপারে তুমি আল্লাহর কাছ থেকে গজব কামনা করলা আমি নবী তোমার এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করে গেলাম তাহলে ভালো মানুষের ব্যাপারে যদি খারাপ ধারণা আপনার করেন যে খারাপ কামনা করেন আল বাগুনাল বুরআ আল আনাতা ভালো একটা মানুষ তার ব্যাপারে আপনি খারাপ চাইতেছেন যে এটা এই টাইফয়েডে মরতে পারে না কথার কথা মানে আপনি চাইতেছেন হে যে খারাপ অবস্থা থাক রাসূল বলেন ভালো মানুষদের যারা খারাপ কামনা করে এরা সবচেয়ে নিকৃষ্ট তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বান্দা কয় শ্রেণী তিন শ্রেণী এক নাম্বার চুগলখোর দুই নাম্বার ভালোবাসার মানুষদের মহাব্বতের মানুষদের মাঝে যারা ফাটল ধরায় তিন নাম্বার যারা ভালো মানুষদের অকল্যাণ কামনা করে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে চুগলখুরি নামক অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন মনে আসেনি আটটা শব্দ এই চার নাম্বার চুগলখুরি পাঁচ নাম্বার জুল ওয়াজহাইন জুল ওয়াজহান মানে যার দুই চেহারা দ্বিমুখী নীতি অবলম্বন করে আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه رسول الله صلى الله عليه وسلم বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করে যে একবার এদের কাছে এক চেহারা নিয়ে যায় আবার তাদের কাছে আরেক চেহারা নিয়ে যায় এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিসের আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানে মিন নারিন ইয়াউমাল কিয়ামা দুনিয়াতে যে দ্বিমুখী নীতি অবলম্বন করে কিয়ামতের ময়দানে তার আগুনের দুটি জিহ্বা হবে কিসের জিহ্বা আগুনের একটু কল্পনা করেন যে আমি হইলাম দুনিয়াতে দুমুখা সাপের মতো আমার আগুনের দুইটা জিব্বা যদি কেয়ামতের মাঠে হয় কেমন দেখা যাবে কি ভালো দেখা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন
ছয় নাম্বার হুমাজা, হুমাজা কাকে বলে? আল্লাযী ইগতাব ওয়া ইতআনু ফি ওয়াজহির রাজুল, কাউকে সামনাসামনি অপমান করা এটাকে বলা হয় হুমাজা, সামনে সমালোচনা করা, দোষ বলে বেরানো এটাকে বলা হয় হুমাজা। সাত নাম্বার লুমাজা, আল্লাযী ইগতাবু মিন খালফিহি ইযা গাবা, কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে যখন তার গীবত সমালোচনা করা হয় এটাকে বলা হয় লুমাজা। আট নাম্বার সাতমুন, মানে ব্যঙ্গ করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় গুনাহের শব্দগুলো যে জানলাম এগুলো আমাদের দিল থেকে বের করে আমরা যেন দিলকে সাফ করে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদের কাছে আমার কথা, গীবত মুক্ত হয়ে কবরে যাইতে চাই কারা কারা? এটা একটা নিয়ম আছে, নিয়ম কি খুব মন দিয়ে শুনেন, এটা গুরুত্বপূর্ণ কথা। যার গীবত করেছেন তিনি যদি জানে যে আপনি তার গীবত করছেন, যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে আপনি তার গীবত করেছেন, তাহলে আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে আপনি তার গীবত করেছেন, তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। তিনি যদি না জেনে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। অপবাদ যদি দেন, মনে আসেনি অপবাদ আর গীবতের পার্থক্য? অপরাধ থাকলে, অপরাধ থাকলে গীবত, আর না থাকলে অপবাদ। অপবাদ যার বিরুদ্ধে দিছেন সেখান থেকে ক্ষমা পাওয়ার তিন উপায়। এক, যার নামে অপবাদ দিছেন তারে গিয়ে বলবেন ভাই জান আমি মিথ্যা কথা কইছি। দুই নাম্বার, তাকে বলবেন আমারে ক্ষমা করে দেন। তিন নাম্বার, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো তার কাছে স্বীকারও করছি, ক্ষমাও চাইছি, এবার আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে গীবত যিনি জেনে ফেলেছেন তার কাছে ক্ষমা চাওয়া, আর অপবাদ থেকে মুক্তির তিনটা উপায়, অপবাদ যার নামে দিয়েছেন তার কাছে গিয়ে বলা আমি অপবাদ দিছি আপনার নামে, দুই মাপ চাওয়া, তিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরনিন্দা, মুখের গীবত, অন্তরের গীবত, ইশারার গীবত, লেখার গীবত, শারীরিক গীবত, চারিত্রিক গীবত, বংশীয় গীবত, পোশাক পরিচ্ছেদের গীবত, পরোক্ষ গীবত, সব ধরনের গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। আজকের এই আলোচনাটা আপনার বিবি সন্তান কন্যা যারা আছে যতটুক মনে থাকে অতটুকু তাদেরকেও বলে দিবেন। কখনো যদি বিবি গীবত করে মুখের উপরে বলে দিবেন গীবত করবা না, থামো। মেয়ে যদি গীবত করে সাথে সাথে বলবেন গীবত করবা না, থামো, এই বাসায় গীবত করা নিষেধ, লিখে দিবেন। কি ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলে মাদ্রাসা মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকে এই মাহফিলকে কেন্দ্র করে ইসলামী শরীয়তের আলোকে যে কথাটি আমরা জানলাম, গীবতের ভয়াবহতা, পরিণতি, ক্ষতি, এই ব্যাপারে আমরা জানতে পারলাম মাওলা। আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন মাওলা, আমি তো ভাঙা গলায় কিছু কথা তাদের সাথে মুজাকারা করছি। আল্লাহ মেহরবানি করে আমার আগে যারা কথা বলেছে তাদের ভালো কথাগুলোর সাথে আল্লাহ আমার এই ভাঙাচুরা কথাগুলোকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ আমি সহ আমরা সবাই যেন গীবত থেকে, শেকায়াত থেকে আমাদের এই জিহ্বাকে হেফাজত রাখতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমরা বুঝিও না কোনটা যে আমাদের মুখের অপরাধ হয়ে যাচ্ছে মাওলা। আল্লাহ এই জন্য আমাদের মুসলমানদেরকে আপনি বুঝ দেন, আমরা জিব্বা খুলবো তো সুবহানাল্লাহ, আমরা জিব্বা নাড়াবো তো আলহামদুলিল্লাহ, আমরা জিব্বা নাড়াবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিব্বা নাড়াবো তো আল্লাহু আকবার বলবো, আমরা জিব্বা বন্ধ রাখবো তো আমরা ঘুমিয়ে থাকবো। যতক্ষণ জিব্বা জারি থাকে মাওলা ততক্ষণ যেন আপনার স্মরণেই জিব্বাকে জারি রাখতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনার নবী বলছেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, এই কথাটা সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করেন। আজকে আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসা মাওলা, ওলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, আইম্মা, মসাজিদ, মুহতামিমিন, মাদারিস যারা আছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ
এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আরজিটা কবুল করে নেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ